সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার চলে এসেছি সুন্দর একটা ক্লাস নিয়ে, WPKP ইংলিশ স্পেশাল লক্ষ্যবীর সেশন, যে সেশনে আমরা ইংলিশের উপরে ক্লাস করাচ্ছি, যেখানে গ্রামার, ভোকাবুলারি, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো তোমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে এবং তোমরা সেগুলো দেখে নিতে পারবে যে সামনে যে পরীক্ষা আসছে সেই পরীক্ষাতে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, সেগুলো একটা আইডিয়া তোমরা এই ক্লাসগুলো থেকে করে আসতে পারবে। এবং একই সাথে একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। এই এই কোয়েশ্চেন গুলো যদি তুমি ডেলি প্র্যাকটিস করো বা ডেলি এই হ্যাবিটটা থাকে যে হ্যাঁ আমি এতগুলো কোয়েশ্চেন দেখছি, তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব হেল্পফুল হবে। তো আমি প্রত্যেককে বলবো, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারবি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দাও। যারা অলরেডি আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো তারা সম্ভব হলে ক্লাসটা একটু শেয়ার করে দাও তোমাদের পরিচিত জানে। চলো আজকের সেশন আমরা শুরু করছি। আর মনে রাখবে, যারা নতুন বন্ধুরা আছো তাদেরকে জানিয়ে রাখি ক্লাসটা প্রতিদিন সন্ধ্যে ছটায় আসছে, প্রতিদিন সন্ধ্যে ছটায়। দেখো, দ্য ব্রিলিয়ান্ট বয় ওয়াজ এবল টু ড্যাশ মেনি প্রাইজেস, ক্যারি অফ, বিয়ার অ্যাওয়ে, হিয়ার আপ, ব্রিং ফোর্থ। কি বলেছে, কি বলেছে যে দ্য ব্রিলিয়ান্ট বয় মানে বুদ্ধিমান ছেলেটি, ওয়াজ এবল টু মানে সে সমর্থ হয়েছে ড্যাশ মেনি প্রাইজেস, ক্যারি অফ, বিয়ার অ্যাওয়ে, হিয়ার আপ, না ব্রিং ফোর্থ। এটা রাইট আনসার আমরা সবাই কম বেশি বুঝতে পারছি। রাইট আনসার কি হবে? হ্যাঁ, বিয়ার অ্যাওয়ে মানে সে নিয়ে যাচ্ছে। আবার বলছি, সে নিয়ে যাচ্ছে, বিয়ার অ্যাওয়ে, এখানে এর কোনো জায়গা নেই। এটা কি হবে? হ্যাঁ, এটা হবে বিয়ার অ্যাওয়ে, বিয়ার অ্যাওয়ে। নেক্সট, অ্যাজ ড্যাশ অ্যাজ লায়ন, সিংহ। দেখবে প্রতিটা, আর ড্রিং ফোর্থ মানে প্রডিউস, ক্যারি অফ হয়, হিট আপ হয়, এটা মাথায় রাখতে হবে। ক্যারি অফ হয়, সি আর আর ওয়েভ টা হয় না, ড্রিং ফোর্থ মানে প্রডিউস, বিয়ার অ্যাওয়ে হবে। এখানে বিয়ার অ্যাওয়ে মানে সে জয়লাভ করেছে, মেনি প্রাইজ সে জিতেছে। অ্যাজ ড্যাশ অ্যাজ লায়ন, হাংরি, ব্রেভ, ফেরোসিয়াস, সিম্পল। দেখো, অ্যাজ ড্যাশ অ্যাজ লায়ন, এটা অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন। লায়ন কে? লায়ন মানে সিংহ, সিংহকে বনে রাজা বলে। এবং এই সিংহর একটা বিশেষত্ব হচ্ছে এই সিংহ খুব সাহসী, তার জন্য এটা বলছে অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন। শক্তিশালী কে? সিংহ। সাহসী কে? সিংহ। এই জন্য অ্যাজ স্ট্রং অ্যাজ লায়নও কিন্তু এতে আছে। ডিক্লাইন ইন ভ্যালু, ডিক্লাইন ইন ভ্যালু, ডিমিনিস, ডেপ্রিসিয়েট, এম্বাজল, এক্সোনারেট। দেখো, ডিমিনিস মানে হচ্ছে ডিক্রিজ, কমে যাওয়া, ডিমিনিস মানে হচ্ছে ডিক্রিজ। হ্যাঁ, এটা ডেপ্রিসিয়েট, এটা বলতে পারো। অ্যাপ্রিসিয়েট এর অপোজিট ডেপ্রিসিয়েট, মানে কোথাও গিয়ে ডেপ্রিসিয়েট মানে কি, কোনো জায়গায় কারো একটা ভ্যালু কমে যাওয়া। রাইট আনসার ডেপ্রিসাইট, অনেকে ডিমিনিশের সাথে কানেক্টেড করবে কিন্তু ডেপ্রিসাইট উল্টোটা কারেক্ট আনসার। এম্বাজল মানে হচ্ছে কারো কোনো টাকা চুরি করা, আর এক্সোনারেট মানে মুক্ত করা। নেক্সট হচ্ছে স্ক্রিপচার, স্ক্রিপচার স্পেলিং কোনটা? SCRIPTUR। একটা কথা মনে রাখবে যে স্ক্রিপচার ওয়ার্ডটাই, স্ক্রিপচার মানে কি, মানুষের এই যে রিলিজিয়াস যে বই, সেই রিলিজিয়াস বইগুলোকে স্ক্রিপচার বলা, হোলি স্ক্রিপচার, যেমন বাইবেল, যেমন মহাভারত, রামায়ণ, এগুলো হচ্ছে সব হোলি স্ক্রিপচার, মানে ধর্মীয় যে ইয়ে, তো সেই ক্ষেত্রে এটা স্ক্রিপচার। ওয়ান কালেক্টস কয়েন, যে কয়েন কালেক্ট করে তাকে কি বলে? দেখো, যে কয়েন কালেক্ট করে তাকে আমরা সবাই জানি, তাকে বলে নিউমিসম্যাটিস্ট। মনে রাখবে নিউমিসম্যাটিস্ট, নিউমিসম্যাটিস্ট কথাটার মানে কি, নিউমিসম্যাটিস্ট মানে হচ্ছে যে কয়েন কয়েন কালেক্ট করে, বিভিন্ন দেশের কয়েন থাকে, সেই কয়েন কালেক্ট করছে তাকে নিউমিসম্যাটিস্ট বলছে। নিউমিসম্যাটিক্স যেটা হয়, নিউমিসম্যাটিক ওটা হচ্ছে স্টাডি অফ কয়েন বা কালেকশন অফ কয়েন, কিন্তু যে কালেক্ট করবে তখন পিছনে IST যাবে। ইনফিল্ট্রেটর, ইনফিল্ট্রেটর মানে হচ্ছে যে অনুপ্রবেশকারী, যে ঢুকে যাচ্ছে, অনেক সময় হয় না বর্ডারে ইনফিল্ট্রেটর, ইনফিল্ট্রেশন হয়, তো এটা ইনফিল্ট্রেটর বলে। হ্যাঁ, ইনফিল্ট্রেটর, তাহলে এটা রাইট আনসার আমরা মোটামুটি বুঝতে পারছি, নিউমিসম্যাটিক্স। বাকি ওয়ার্ডটা আর্সনিস্ট, ওয়ান হু সেটস ফায়ার ইন আদার্স প্রপার্টি তাকে আর্সনিস্ট বলে। আর্সনিস্ট মানে হচ্ছে যে আগুন লাগিয়ে দেয় অন্যের সম্পত্তি, তার কর্নুশিও। ক্রিটিক্যাল, আর ক্রিটিক অফ আর্ট এন্ড কালচার, এ লাভার অফ আর্ট এন্ড কালচার তাকে কর্নুশিও বলে। নেক্সট হচ্ছে সিনোনিম নিউগেটরি, নিউগেটরি ওয়ার্ডটার মানে কি, নিউগেটরি কথাটা মানে হচ্ছে, মানে তুমি বলতে পারো যেটা ইউজলেস, যেটা কোনো দাম নেই, তুচ্ছ, এই টাইপের। কপিয়াস মানে অনেক, হিউজ। গ্লুমি মানে দুঃখ, পেটি, হ্যাঁ, প্রিটি নয়, প্রিটি নয়, প্রিটি মানে তো সুন্দর, এটা পেটি, পেটি মানে ট্রিভিয়াল, ইউজলেস। হ্যাঁ, রাইট আনসার নিউগেটরি কথাটার মানে হচ্ছে পেটি, পেটি। স্টাউট মানে হচ্ছে যে খুব ইয়ে, মানে তোমার স্টাউট মানে যে শক্তিশালী, মোটা। কারেক্ট স্পেলিং আছে পার্সিভারেন্স, PERSEVERANCE। দেখো, পার্সিভারেন্স ওয়ার্ডটার মানে হচ্ছে ধৈর্য, যে কোনো কাজের একটা ধৈর্য লাগে।
তোমাকে যে কোনো, তুমি একটা সফলতা পেতে চাইছো, যে আমি একটা জব চাইছি, ডেফিনেটলি সেখানে তোমাকে একটা ধৈর্য নিয়ে এলাম, দেখলাম জয় করলাম হবে না, বিলিভ মি সাকসেস হ্যাজ নো শর্টকাট রুট। তুমি বাইরে কোথাও যাবে সেখানে শর্টকাট আছে, একটা বাইপাস আছে, বাট সাকসেস হ্যাজ নো বাইপাস। ইউ হ্যাভ টু বি ইন্ডালজ ইউরসেলফ ইন হার্ড লেবার, অনলি দেন ইউ উইল গেট সাকসেস। তো এটা পার্সিভারেন্স। পার্সিভারেন্স কথাটা বাংলা মানে করলে দাঁড়ায় ধৈর্য। হ্যাঁ, ধৈর্য, পার্সিভারেন্স হচ্ছে ধৈর্য। PRACVRANC নেক্সট দেখ, ভয়েস চেঞ্জ আছে, লেট হিম ডু ইট। লেট দেওয়া ভয়েস, লেট দেওয়া ন্যারো সেন্স, দুটোই পড়ে। লেটটা তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে শিখেছি যে ডু ইট, লেট ইট বি ডান। এখানে কি বলছে? লেট হিম ডু ইট, লেট হিম ডু ইট, তাকে এটা করতে দাও, তাহলে লেট ইট বি ডান বাই। হ্যাঁ, লেট হিম ডু ইট মানে তাকে এটা, মানে এটা তাকে করতে দেওয়া হোক, এটা করতে দেওয়া হোক তার দ্বারা, বা এটা করা হোক তার দ্বারা, তাহলে এটা লেট ইট বি ডান বাই। লেটটা সামনেই থাকলো, ইটটা সামনে চলে এলো, টু বি তো বসবে, টু আছে বলে, মানে টু লেট ইট বি, সরি লেট আছে বলে বি বসছে, বি ডান বাই হয়ে গেল। নেক্সট হচ্ছে কমপ্লেক্স, মাই এম ইজ টু সার্ভ দ্য কান্ট্রি, আমার এম, আমার আমার ইয়েটা হচ্ছে, তোমরা যারা পুলিশ কপস তারাও তোমরা দেশকে সার্ভ করছো, যারা মিলিটারি প্যারামিলিটারি আছে তারাও দেশকে সার্ভ করছে, কারণ তোমরাই হচ্ছে সিকিউরিটি, সেফটি। এই যে এত সাধারণ মানুষ এত মানে তারা তাদের জীবনটাকে কাটাতে পারছে অনলি ফর ইউ, তো এটাই মাই এম ইজ টু সার্ভ দ্য কান্ট্রি, মানে আমার এমটা হচ্ছে সার্ভ দ্য কান্ট্রি, মানে দেশকে সেবা করা। মাই এম্বিশন ইজ দ্যাট আই শুড না, মাই এম ইজ দ্যাট আই শ্যাল সার্ভ মাই কান্ট্রি, আমার লক্ষ্যটা হচ্ছে আমি যাতে সার্ভ করতে পারি, তাহলে এটা এইটা হবে। এটা অফ নোটস, এটা এ ওয়ার্ড অফ নোটস, ওই যে আমরা দেখবে দিস্তা কাগজ ব্যবহার করি না, দিস্তা কাগজ বলি না, এক দিস্তা কাগজ, দু দিস্তা কাগজ, সেরকম এই ড্যাশ অফ নোটস, এটা হচ্ছে ওয়ার্ড অফ নোটস। দেখো এখানে আমরা এটা কালেক্টিভ নাউন, বাঞ্চ, হোড়, হোড় মানুষ একটা অনেক ইয়ে যে তোমার সঞ্চয় করে রাখা, হোড, হোড, সেভ আর হোডের মধ্যে পার্থক্য আছে। মানি যখন হোড করছো তার মানে হচ্ছে ওটা হচ্ছে ব্ল্যাক মানি, বাঞ্চ হচ্ছে, বাঞ্চ মানে হচ্ছে তোমার থোকা, যেটাকে বাঞ্চ অফ গ্রেপস হয়, বাঞ্চ অফ কিজ হয়, গ্রুপ অফ বয়েজ হয়, আর এটা ওয়ার্ড অফ নোটস হয়। দেখো আজকের সেশনটাতে আমরা কিছু ভালো প্রশ্ন আলোচনা করলাম, তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই ক্লাসগুলোকে একটু শেয়ার করে দিও, পাশে থেকো, এটাই বলবো, ভালো থেকো, এবং আমাদের এই সেশন এবং এই ক্লাস চলতে থাক তোমাদেরকে সাথে নিয়ে। তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে সাথে থাকতে হবে, এবং তোমরা আশা করি আমরা যে অবশ্যই তোমরা সাথে থাকবে, এবং কমেন্ট করে জানাবে ক্লাসগুলো কেমন লাগছে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় এরকমই সুন্দর একটা ক্লাস নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ।